আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি কুইক ব্লগ নিয়ে। আমি এখন অবস্থান করেছি রিয়াদে, রিয়াদ জুতে, যেখানে কিনা পার্ট অফ রিয়াদ সিজন। এখন আমি এক্স্যাক্টলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই রিয়াদ জুতে তারা কী ধরনের অ্যাক্টিভিটিস আয়োজন করেছে পার্ট অফ রিয়াদ সিজনে। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই রিয়াদ জুর যে মেইন এন্ট্রান্স সিকিউরিটি, তারা কি অসাধারণভাবে ডেকোরেশন করেছে। আমরা এখন এটা ভিতরে যাবো এবং তারপর এক্স্যাক্টলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই সুবিশাল রিয়াদ জুটি দেখতে কেমন বা কি আসল বিষয়। আমি এখন অবস্থান করছি এই রিয়াদ জুটির ভিতরে। এখন আমি আপনাদেরকে এক্স্যাক্টলি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই সুবিশাল রিয়াদ জুটি দেখতে কেমন বা কি আসল বিষয়, পার্ট অফ রিয়াদ সিজন তারা এই রিয়াদ জুকে কীভাবে সাজিয়েছে বা কি আসল বিষয়। আপনাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্লগটি। দেখতে পাচ্ছেন কি অসাধারণ রিয়াদ জু। আমরা এখন অবস্থান করছি এই রিয়াদ জুর ভিতরে এবং এই রিয়াদ জুর ভিতরে মেইন এন্ট্রান্স গেট দিয়ে তারা কি অসাধারণভাবে সাজিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি জেব্রা এবং এখানে দেখতে পাচ্ছি একটি পাখি। ওয়াও, ইটস ইন্টারেস্টিং। দেখতে পাচ্ছেন আমরা এখন আস্তে আস্তে ওয়াক করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল রিয়াদ জুটি, পার্ট অফ রিয়াদ সিজন তারা কীভাবে সাজিয়েছে বা কী আসল বিষয়। দেখতে পাচ্ছেন কী অসাধারণ লাইটিং করা বা কী অসাধারণ আর্ট করা বিভিন্ন পশু পাখি দিয়ে। এবং আমরা এখন আস্তে আস্তে ওয়াক করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অসাধারণ রিয়াদ জুটি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ। ওয়া, ইটস অ্যামেজিং গাইস। দেখতে পাচ্ছেন কি বিশাল বড় একটি স্ক্রিন অ্যাক্ট হয়েছে এই রিয়াদ জুটি, পার্ট অফ রিয়াদ সিজনে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্লিক টি রেস্টুরেন্ট এবং এখানে আরও বিভিন্ন নামি দামি সব অ্যাক্টিভিটিসের মাধ্যমে, বিভিন্ন কালারফুল লাইটিংয়ের মাধ্যমে এই অসাধারণ রিয়াদ জুটিকে তারা সাজিয়েছে। এবং এই সম্পূর্ণ এন্ট্রান্স ফি কিন্তু একদম ফ্রি, কোনো টাকা পয়সা প্রয়োজন পড়ে না এই রিয়াদ জুটি আসতে হবে। অবশ্যই আপনাকে উইবুকের মাধ্যমে টিকিট বুক করে তারপরে আসতে হবে এই রিয়াদ জুটি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু প্রাণী দেখা যাচ্ছে ডলফিনের মতো, বলতে পারি না ডলফিন কেমন জানে। দেখতে পাচ্ছেন কি অসাধারণ। ওয়া, দেখতে পাচ্ছেন কি অসাধারণ এই হাতির মতো আর্ট করেছে এই পার্ট অফ রিয়াদ সিজনে। আমরা এখন আস্তে আস্তে ওয়াক করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল রিয়াদ সিজনে যে রিয়াদ জুটি দেখতে কেমন বা কি আসল বিষয়। দেখতে পাচ্ছেন আমরা ওখানে দেখতে পাচ্ছি চিতাবাঘ, তিনটা শুধু চিতাবাঘ এখানে আছে। ওয়াও, ইটস অ্যামেজিং। দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ। এবং এখানে দেখতে পাচ্ছি একটা চান্দু বসে আছে। ওয়াও, কেনা তারা এখানে হাতিকে স্টোর করে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি ওখানে হাতি, খুবই অসাধারণ। ওয়াও, ইটস অ্যামেজিং গাইস। দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টের নাম হচ্ছে রেড পান্ডা। কি অসাধারণ একটি ডিজাইন করে তারা এই রেস্টুরেন্টটিকে অ্যাড করেছে। ওয়াও, আমরা এখন আস্তে আস্তে ওয়াক করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল রিয়াদ জুটি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন বিভিন্ন স্থান থেকে আসছে এই রিয়াদ জুটিতে। আমরা এখানে দেখা পেয়ে গেছি রিয়াদ জুটিতে হরিণের দেখা। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রজাতির হরিণকে তারা এখানে সাজিয়ে রেখেছে। ওয়াও, আমরা এখন অবস্থান করছি রিয়াদ জুটি আরেকটি স্থানে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বালুকের মতো এবং এখানে একজন রাজা তার রাজপ্রাসাদে বসে আছে। কি সুন্দর। ওয়াও, ইটস অ্যামেজিং গাইস। বুঝছেন এবং পার্ট অফ রিয়াদ সিজন তারা এই রিয়াদ জুটি বিভিন্ন ধরনের প্লে গ্রাউন্ড এরিয়া রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে। আপনি চাইলে এই রিয়াদ জুর ভিতরে এই খেলাগুলো খেলতে পারেন এবং সাথে প্রাইস উইন করতে পারেন এই ব্যানানা বা এক্সেট্রা টয়েস কিনা। জেব্রা আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির জেব্রাকে তারা এখানে সাজিয়ে রেখেছে এবং এটি দেখার জন্য বিভিন্ন স্থান থেকে মানুষজন আসবে। দেখতে পাচ্ছেন ওয়া, খুবই অসাধারণ। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্লে অ্যাক্টিভিটিস অ্যাড করে রেখেছে রিয়াদ জুতে, মানুষজন আসলে তারা বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট নিতে পারে। দেখতে পাচ্ছেন এবং রিয়াদ জু উপলক্ষে তারা এখানে কিডস এরিয়া অ্যাড করেছে এবং যেখানে কিনা বাচ্চাদের জন্য এই প্লে গ্রাউন্ডটি অ্যাড করে। দেখতে পাচ্ছেন খুবই ইন্টারেস্টিং। আমরা এখন দেখতে পাচ্ছি রিয়াদ জুটিতে যেখানে কিনা সিংহ, দেখতে পাচ্ছেন ওখানে কিছু সিংহ খেলাধুলা করতেছে। ওয়া,
দেখতে পাচ্ছেন কি অসাধারণ বান্দর কে উপযোগী রেখেছে এবং এই ইন্টারেন্সি এটার ভিতর দিয়ে আমরা দেখতে পাব বিভিন্ন প্রজাতির বানর দেখতে পাচ্ছেন কি অসাধারণভাবে এই সম্পূর্ণ রিয়াদ জুটিকে সাজিয়েছে পার্ট অফ রিয়াদ সিজনের ওয়াও এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রজাতির বানর দিয়ে এই স্থানটিকে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন খুব ইন্টারেস্টিং আমরা এখানে দেখতে পাচ্ছি কি অসাধারণ ক্ষুদ্র আকৃতির বানর ঝুলে আছে খুব ইন্টারেস্টিং ওয়াও ইটস অ্যামেজিং গাইস দেখতে পাচ্ছেন এখানে আরো বিভিন্ন প্রজাতির বানর আমরা দেখতে পাচ্ছি এই স্থানটিতে খুব ইন্টারেস্টিং দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বেয়ে বেয়ে উপরের দিকে উঠতেছে খুবই অসাধারণ ওয়াও ইটস অ্যামেজিং গাইস আপনি দেখতে পাচ্ছেন এখানে আরেকটি বানর উঠতেছে ও আবার হাতও দিচ্ছে কিছু দেওয়ার জন্য ওয়াও ইটস অ্যামেজিং গাইস ইন্টারেস্টিং দেখতে পাচ্ছেন খুব ইন্টারেস্টিং এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিয়াদ জুটিতে একটি ওয়াটার ফাউন্টেন একটি কি সুন্দর একটি ঝর্ণা ওয়াও ইটস অ্যামেজিং গাইস দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করছি রিয়াদ জুটিতে সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং অ্যাক্টিভিটিস আপনারা দেখতে পাচ্ছেন কিছু মানুষজন থেকে সবাইকে বিনোদন দেওয়ার জন্য এই স্থানটিতে কি অসাধারণ ওয়াও ইটস অ্যামেজিং গাইস দেখতে পাচ্ছেন সবাইকে সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিসের মাধ্যমে সম্পূর্ণ স্থান থেকে আনন্দ দিচ্ছে টাটা দেন মিয়া টাটা টাটা ওয়াও নাইস ওয়াও নাইস নাইস দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ এই তারা ওয়াও ইটস অ্যামেজিং গাইস দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখতে কিছু লাইভ সার্কাস ওয়াও সো এই ছিল আমার আজকে আপনাকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই অসাধারণ রিয়াদ জুটি পার্ট অফ রিয়াদ সিজন দেখতে কেমন বাকি আসা বিশেষ আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও সি ইউ নেক্সট ওয়ান পিস